গতিময় জীবনে অবসাদ যেন নিত্য সঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অভ্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো কমলা ভট্টাচার্যের কথা। চলুন শুনে নেওয়া যাক। আমার বোনের রক্তে রাঙানো 19 মে। কথাটা শুনে অবাক হচ্ছেন তো? ছিল তো ভাই, বোন কি করে হলো? আর 19 মেই বা কেন? সব উত্তর দিচ্ছি। 1971 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে কি হয়েছে তা আমাদের সকলেরই জানা, কিন্তু তার শিখর রয়েছে খোদ ভারতের আসামে। সেই সময়ে বাংলা ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে উত্তাল ভারতের আসাম প্রদেশ, আর সেই আন্দোলনের একেবারে সম্মুখে থেকে লড়াই করেছেন বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। দাবি একটাই, তাদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। আজকের অনুপ্রেরণা এই মহীয়সী নারীকে নিয়ে। কমলা ভট্টাচার্য জন্ম অবিভক্ত বাংলার সিলেটে 1945 সালে। রামরমণ ভট্টাচার্য ও মাতা সুপ্রবাসিনী দেবীর 5ম সন্তান ছিলেন কমলা। দেশভাগের পর তারা পাকিস্তানে থেকে গেলেও 1950 সালে পূর্ব পাকিস্তানে হিন্দুদের গণহত্যা ও উদ্বাস্তু কার্যক্রম শুরু হলে উদ্বিগ্ন হয়ে পড়ে কমলাও। আর তারই রেশ ধরে 7 সন্তানকে নিয়ে বিধবা সুপ্রবাসিনী দেবী আসামের শিলচরে আশ্রয় নেন। কমলার বয়স তখন মাত্র 5। এর কিছুদিন পরেই কমলার ছাত্রী জীবন শুরু হয় চোটিলাল সেট ইনস্টিটিউটের মধ্যে দিয়ে। সেই সময় অর্থাভাবের মধ্যেও পড়াশোনা ছাড়েননি তিনি। পোস্ট গ্র্যাজুয়েশনের স্বপ্ন ছিল তার। শোনা যায় সহপাঠীদের থেকে বই খাতা ধার করেই পড়াশোনা চালাতে হয় তাকে। 50-এর দশকে ফের উত্তাল হয় আসাম প্রদেশ। এই সময় ছোট্ট কমলা আস্তে আস্তে গণসংগ্রামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। মাঝে মধ্যেই বিভিন্ন নেতানেত্রীর বক্তৃতা শুনতে ছুটে যেতেন। ধীরে ধীরে জড়িয়ে পড়েন বাংলা ভাষা সরকারি স্বীকৃতির আন্দোলনে। তার আগে একটু প্রেক্ষাপটটা বলি। দেশ স্বাধীন হবার পর 1950 সাল পর্যন্ত আসামের বিধানসভায় বাংলা ভাষার প্রচলন ছিল, কিন্তু তার 10 বছর পর কংগ্রেসের বিমলা প্রসাদ চালিহা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আসাম বিধানসভায় নতুন আইন রাজ্য ভাষা বিল উপস্থাপন করেন। 23 অক্টোবর পর্যন্ত বিধানসভায় এই নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলে। 24 অক্টোবর সকল সংশোধনী প্রস্তাব অনুরোধ নিবেদন উপেক্ষা করে রাজ্য ভাষা বিল চূড়ান্তভাবে গৃহীত হয়। উপেক্ষিত হয় ওই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা বাংলা। আর এখানেই সূত্রপাত আন্দোলনের। 1961 সালের 5ই ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শিলচরের কাছাড়ে তখন গঠিত হয়েছে কাছাড় জেলা জনসংগ্রাম পরিষদ। সেখানেই নেতাদের বক্তৃতা শুনতে ভাষা সংগ্রামে উদ্বুদ্ধ হয় কমলা। সামনেই তার মাধ্যমিক পরীক্ষা। পড়ার ফাঁকে সে চলে যায় আন্দোলনকারীদের বক্তৃতা শুনতে। 1961 সালের 14ই এপ্রিল নববর্ষের দিন আন্দোলনকারীদের সংকল্প দিবসে সেও অংশগ্রহণ করে। শপথ নেয় মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার। কথা ছিল 13ই এপ্রিলের মধ্যে ভাষা বিল বাতিল না হলে 19 মে বরাক উপত্যকায় সর্বাত্মক হরতাল করা হবে। কথা রাখেনি সরকার, তাই হরতালের পথেই যায় আন্দোলনকারীরা। পরিবারের বারণ থাকা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষা দিয়েই স্থানীয় সত্যাগ্রহ আন্দোলনের নেত্রী জ্যোৎস্নাচন্দের ডাকে 20-22 জনের নারীর দলে যোগ দেয় কমলা। উদ্দেশ্য শিলচর রেলওয়ে স্টেশন। তার সাথে ছিল সবসময়ের সঙ্গী 11 বছরের ছোট বোন
মঙ্গলা। সেদিন সকালে রেল অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সমাধা হয়, যদিও অবস্থানের সময়সূচি ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, কিন্তু শেষ ট্রেনটি ছিল বিকেল 4টে নাগাদ, যার পরে গণ অবস্থান স্বভাবতই শিথিল হয়ে যাওয়ার কথা। কিন্তু দুপুরের পর থেকেই অসম রাইফেলসদের জওয়ানরা জায়গাটা ঘিরে ফেলতে শুরু করে। বেলা 2:35 নাগাদ বিনা প্ররোচনায় তারা অবস্থানকারী ছাত্রছাত্রীদের নির্মমভাবে লাঠি ও চার্জ করে, ফলে অবস্থানকারী জনতা ছত্রভঙ্গ হয়ে যেদিকে পারে পালাতে থাকে। কমলার ছোট বোন মঙ্গলা পুলিশের লাঠির ঘায়ে মাটিতে পড়ে যায়, সাহায্যের জন্য কমলার উদ্দেশ্যে চিৎকার করতে থাকে। ইতিমধ্যে অসম রাইফেলসদের জওয়ানরা জনতার উপর গুলি বৃষ্টি শুরু করে। মঙ্গলাকে বাঁচাতে কমলা ছুটে গেলে একটি গুলি তার চোখ ভেদ করে মাথা চুরমার করে দেয়। এখানেই মৃত্যু হয় এই মহিষী নারীর। তবে আন্দোলন এতেও থামেনি। স্বাধীন দেশে 19 মে ভাষা আন্দোলনের এক রক্তাক্ত ইতিহাস। কমলার আত্মদান বৃথা যায়নি। কমলাসহ সেই 11 জন শহীদের রক্তের বিনিময়ে বাংলাকে অসমের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। কমলাসহ 11 জন শহীদের আবক্ষ মূর্তিসহ একটি ব্রোঞ্জ ফলক রয়েছে শিলচর স্টেশনের এক শহীদ বেদির ওপর। শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে নামকরণ করা হয়েছে। আসলে বাঙালি জাতির স্বভাবটাই এমন, 21-এর প্রভাবে 19-কে ভুলে যায়, বেমালুম কেটে যায় প্রতিটা অমর 19, ভুলেই যায় পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদকে। শুনছিলেন কমলা ভট্টাচার্যের কথা। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পাল, গল্পের সূত্রধর গৈরিক সাহা, আবহ সঙ্গীত ও শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।